পূজা করে অ্যাংসে বেলসে সাকসে মাংসে অ্যাংসে বেলডে বেলডে বেল মুকি মরিগুন সাপ কি বাদ আসে কাল নাগা ডাকছে ওঠো ওঠো সূর্য মনে তোমারই জীবন আমারই মরণ পরম কর রহম কর ইয়ামা কালী এরা আমাদের নামে ধিক্কার দেয় আমাদেরকে গালি দেয় আমরা বলে মাজার ফুজারি একটু জোরে কইতো ঠিক কি না আমাদেরকে আমরা বলে খাট ফুজারি ফেট ফুজারি কথা কন্নাকা আমরা বলে শিমনি ফুর দেখছেন নিয়ম করে কত নামে ডাক দে আমরা তো চিনি না এডিরে ওহাবি গলে এডি নষ্ট হই যা মাথা নষ্ট হই যা এরে একবার ওহাবি কইবেন দেখবেন তাকো মাথাটা পুরা গরম হইয়া যাইবো কি রে আমগরে খাট ফুজারি গস মাজার ফুজারি আমরা তো পূজা করি না বাদাই মা কই আমরা বলে জিয়ারত না করে পূজা করি বাদাই মা রে শুনে নে পূজা কারে কই জিয়ারত কই বাদাই মা নে বুঝে না এবার আসেন পূজা কারে কই বুঝাইয়া দি তলে আর আপনাদেরকে ধোকা দিতে পারবে না এই এলাকায় কম বেশ হিন্দু আছে কি না হিন্দুদেরকে বানাইছে কি জোরে কইতো কি হিন্দুরা 12 মাসে 13 পূজা করে দুটা মূর্তি বানায় একটা ভগবান আর একটার নাম ভগবতী মাটি দিয়া মূর্তি বানাইয়া ওনারা পূজা করে কীর্তন করে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে কথা বলেন ঠিক কি না কি রে বাবা আমরা তো অলির মাজারে যাইয়া জয় জয় বলি না কথা বল না আমরা দুধকলা বাতাস দিয়া কীর্তন করি না বদ্দরে বানাইছে কে কথা কন না বদ্দরা দুইটা মূর্তি বানায় ভগবান ভগবতী মানে পুরুষ পুরুলিঙ্গ পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটা মূর্তি বানায় ওনারা কীর্তন করে পূজা করে এনারা পূজা করে এসেন মা গো সরস্বতী কণ্ঠ দেন গো ফাও জীব অগণিত করে সরস্বতীর মাও সরস্বতীর পদ পাদে কুটি নমস্কার জনমে জনমে মা গো সেবিব তোমায় দিব্য মূল্যে নিত্য মনস্থতে নম নম নাউজুবিল্লাহ কম এই বদ্ধরা দেখেন ওনারা কীর্তন কিভাবে করে এখন আপনাদেরকে সরল বাবা কে জিজ্ঞেস করি কোন লোক দেখছেন নি এইভাবে যাইয়া আমরা মাজার এসেন মাগো সরস্বতীটা কইছেনি কোনদিন তো এরা যে পূজা কয় কীর্তন কয় বাদাম না তো পূজায় চিনে না ইরে বাবা খ্রিস্টানকে বানাই লোকেরা ওই খ্রিস্টানরা দুটা মূর্তি বানায় একটার নাম গড নাম কি আরেকটার নাম গডেস পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটা মূর্তি বানায় তারা কীর্তন করে পূজা করে অ্যাংসে বেলসে সাকসে মাংসে অ্যাংসে বেলডে বেলডে বেল মুকি মরিগুন সাপ কি বাদ আসে কাল নাগা ডাকছে ওঠো ওঠো সূর্য মনে তোমারই জীবন আমারই মরণ পরম কর রহম কর ইয়ামা কালী নাউজুবিল্লাহ কর এখন আমি বুঝাচ্ছি আপনাদেরকে যারা কয় আমরা বেলে পূজা করি বাদাই মারা জিগেবেন বেরে পূজা কি জিয়ারত কি দেই তো বুঝোসমা জিয়ারত ওযু লাগে কথা বলেন ঠিক কি না ওযু কইরা আদবের সহিত মুহসিনিন কোরআনে কয় মুহসিনিন বান্দা যারা এরা আমি আল্লাহর হইয়া যায় যেই বান্দা আল্লাহর হইয়া যায় বুখারী শরীফের সহি হাদিসে কয় যেই বান্দা আমি আল্লাহর হইয়া যায় ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হইয়া যায় ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায় আমি আল্লাহর কাছে চাইতে দেরি দে আমি আল্লাহ আমার মুহসিনিন বান্দারে দিতে দেরি করি না ও আমার ভাই বাবা কোথায় আহলে বাইতের সম্পর্ক এরাই বুঝতে চায় না কোরআন কয় কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কোরআন কা এটা নিয়ে কারো সন্দেহ আছে না কোরআন নিয়ে যদি আলোচনা করি 210 দিন শেষ করা যাবে না 10 দিন কিন্তু আমার জিন্দেগি শেষ হবে কোরআনের আলোচনা শেষ করা সম্ভব এই লোহে মাহফুজের কোরআন 30 পার আমি যে বলছি কোরআনের দলিল কি এটা ভাগে দিব মনে আছে আমার আগে মানুষ গুছায় বসাই নি এই পবিত্র কোরআন আল্লাহ চার ভাগে ভাগ করছে কয় ভাগে এক নম্বর ভাগে আল্লাহ দিলেন 500 আয়াত যার নাম শরীয়ত সুবহানাল্লাহ কয় এরপরে দিলেন 1900 আয়াত যার নাম তরিকত সুবহানাল্লাহ কয় এরপরে দিলেন 2100 আয়াত যার নাম হাকিকত হাকিকত এরপরে দিলেন আল্লাহ 2166 যার নাম মারেফত একটা গজলের মধ্যে তিনি বহু বনে প্রিয় মুহাম্মদ এলো রে তুমি আই আই রে সাগর বাজানে এটা তো গজল কইলাম না এটা তীর ভুবনের কথা বলছে বাদামিনা জানে দুইটা ইহকাল পরকাল পুঞ্জি শেষ
রাগ করেন কি কবি নজরুল কয় না না ভ্রমণ হলো তিনটা শুধু ইহকাল বরকাল কইলে হয়তো না কাল আরেকটা আছে এই কালের কথা আমার আব্বা আমার মুর্শিদ গাজী আমিন ইসলাম জালালি হুজুর কামলা বলেছেন ওরে কোথায় হতে আইলাম বয়ামি দরদি হো কে ভাই আমার জগৎ গোস্বামী সিনার ভাগ্য হলো না আমার ওরে ও মুর্শিদ সানামার কোন সাধনে পাইব দিদার আল্লাহু আকবার কম ওরে নিয়া আইলাম শুলো গয়া না রিতে রে দুনা আমি সব খোয়াইলাম কামসাগরের বার ওরে ও মুর্শিদ সানামা কোন সাধনে পাইব দিদার আল্লাহু আকবার কম আমার আল্লাহ কয় বন্ধু আপনি লেখেন কেন লিখতেন আমার রসুল কয় আল্লাহ লিখবো তবে জানতে চাই দুনিয়াটা তুমি কত কোটি বছর লাগাইয়া বানাইছো আমার আল্লাহ কয় কোটি বছর লাগে নাই হাজার বছর লাগে নাই আমি পৃথিবীটা দুনিয়াটা সৃষ্টি করলাম মাত্র ছয় দিনে আল্লাহ নবী লিখলেন নোট করলেন ছয় দিন আল্লাহ কোন মাসে বানাইছো দুনিয়াটা তো মহরম সুবহানাল্লাহ